পরে তারপর আমি খুশিকে আমার ভাইয়ালে নিয়ে কুঞ্চা করছিলাম, খুশি কি ঘুরে নামতেছে। আমার বাচ্চা যখন এসে আমাকে বলছে যে আম্মু একটা আন্টি আমার ভাইয়াকে নিয়ে গেছে, তখন সাথে সাথে আমরা সবাই মিলে খুঁজাখুঁজি করে যখন পাই নাই। আমার বাচ্চা গেটের সামনে খেলনা করতেছে বড় মেয়ের সাথে। সন্তান হারানোর পর এমন অন্ধকার রাত, মনে হয় আমার জীবনে কখনো এরকম হয় নাই। এই যে কোনো আমি কথা বলার মতন ভাষা খুঁজে পাইতেছি। আমার বাচ্চা যখন এসে আমাকে বলছে যে আম্মু একটা আন্টি আমার ভাইয়াকে নিয়ে গেছে, তখন সাথে সাথে আমরা সবাই মিলে খুঁজাখুঁজি করে যখন পাই নাই, এক পর্যায়ে মাইকে অ্যালাউন্স করছি, গাড়িতে বলা হয়েছে। তারপর আমরা কাছে হাজারবাগ থানা ছিল, ওখানে গেছি, ওখানে যাইয়া মামলা করছি। করার পরে তারপরে ডিবি অফিসার ওনাদের সহযোগিতায় ওনাদের কঠোর পরিশ্রমের কারণে আমি আমার সন্তানকে অবশেষে ফিরে পেয়েছি। সন্তান হারানোর পর কেমন ছিল এটা আমি ভাষাতে কখনো প্রকাশ করতে পারবো না। আমার মনে হচ্ছে দিন আর রাত মনে হয় আমার কাছে একই, সময় মনে হয় যায় না। এমন অন্ধকার রাত মনে হয় আমার জীবনে কখনো এরকম হয় নাই। এতে আমি কোনো আমি কথা বলার মতন ভাষা খুঁজে পাইতেছি। আমার বাচ্চা গেটের সামনে খেলনা করতেছে বড় মেয়ের সাথে, তারপরে ওর নানু আসছে বেলুন কিনা দিয়েছে, ও ঘরে দুই ভাই বোন রে ও ঘরে খেলতেছে, ঘরে ঢুকা দিয়েছে। আবার ওই মহিলাটা ওইখানে ছিল যে মহিলাটা বাচ্চাটারে লয়ে গেছে। আমার বড় বাচ্চাটারে ইশারা দিছে বাবু তোমরা এদিকে আসো, তো আমার বড় মেয়ে গেল এদিকে আসো আর ওইদিকে আসো। এই ডাইকা নিয়ে দোকান থেকে বড় মেয়ের একটা চিপস কিনা দিছে, তারপর ছোট ছেলের একটা চিপস কিনা দিছে। কিনে দেওয়ার পরে এই বলে আমার আমার ভাইয়ারে ফিরাই দেন, আমার বাসা যাবো না। কোনা তুমি যাও গা, তোমার ভাইরে আমরা বাসায় ঘুরে দিয়ে আম ঘুরতে লইয়া যাইতেছি, আমরা বাসায় দিয়ে আসবো, তুমি বাসায় যাও গা। আমার মেয়ে যায় বলতেছে আম্মু আম্মু আন্টি ভাইয়ারে ছোট একটা আন্টি লইয়া গেছে গা। আমার ওয়াইফ বলতেছে কোন আন্টি লইয়া গেছে। এইভাবে কথার পরে আমার ওয়াইফ খুঁজতেছে, সবাই খুঁজতেছে, কেউ পায় না। আমার ছেলেকে এক সপ্তাহ পর খুঁজে পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া স্যারদের কারণে, মানুষের দোয়ার কারণে, আল্লাহ তাআলার রহমতের কারণে আমি আমার সন্তানকে খুঁজে পেয়ে আমি আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া আদায় করি। এমনকি ডিবি অফিসার বিশেষ করে হারুন স্যার তার সহযোগিতায় আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। অন্যান্য ডিবি স্যারেরাও সহযোগিতা করছে, ওনার অবদানটা ছিল, এই জন্য ওনাকে আমি মানে অন্তর থেকে অন্তরস্থ থেকে আমি তাকে শুভেচ্ছা জানাই। এমনকি তার জন্য আমি সবসময় দোয়া করি তাদের জন্য, আল্লাহ যেন এইভাবে তাদেরকে আমাদের পাশে রাখেন।